স্বামী লোকেশ্বরানন্দ সম্পাদিত শতরূপে সারদা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে স্বামী যোগানন্দের একটি যুক্তিতে ছোট্ট স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রীমঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে আলোচনা স্মরণ করা যেতে পারে গিরিশচন্দ্র স্বামীজির পরিকল্পনাটি সম্পূর্ণ অভিনব এবং আমাদের সমাজ সংস্কার ও নারী উন্নয়ন সম্পর্কে একটি সাহসিক ভাবনা স্বামীজির সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে এবং এই প্রস্তাবকে সর্বান্তকরণের সমর্থন জানাতে আমরা বিন্দুমাত্র দ্বিধা নেই কিন্তু এটি অত্যন্ত আয়স সাধ্য স্বামীজির স্বাস্থ্যের বর্তমান অবস্থায় এই ধরনের একটি দুরহ দায়িত্ব গ্রহণ তাঁর পক্ষে নিঃসন্দেহে বিপজ্জনক অবশ্য তার নির্দেশ সব সময়ই আমরা নিঃসংশয়ে পালন করব কিন্তু তার ভগ্ন স্বাস্থ্যের জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকগণও তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন স্বামী যোগানন্দ যে পরিকল্পনাটি রূপায়ণী সমাজে সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন তা সম্পাদন করার পথে তার দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না এ অসুস্থ শরীরও তার মনে এছাড়া আর অন্য কোনো চিন্তার স্থান নেই আমরা তার শরীর নিয়ে কোনো উদ্বিগ্ন প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন শেষে স্ত্রী মঠ আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাকে বললাম সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে কিন্তু তোমার কাছে অনুরোধ মাকে লোক সমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না আমার কথা শেষ হতে না হতে স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন মন্ত্রী তুই আমাকে সত্যি একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়ে এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস মাকে আমি মধ্যে এসবের না তার যেমন ইচ্ছা ইচ্ছা যে ভাবে তিনি সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন তাকে নির্দেশ দেওয়ার আমরা কে বরং তার আশীর্বাদেই আমরা সবকিছু সম্পন্ন করতে পারি আমি ব্যক্তিগত ভাবে দেখেছি এবং অনুভব করেছি তার আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে এই বিবরণটি শ্রী মাকে স্বামীজি কি দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপ ভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন যেন পবিত্রতা আর আনতে পারছেন না শেষে যদিও বা উঠলেন সেবককে বলতে লাগলেন ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে গঙ্গা জলের ছিটে দে তারপর কোনোরূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন আর একদিনের বর্ণনা এইরকম স্বামীজি হরি মহারাজের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন ঘোলা জল বারবার খাচ্ছো শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে পূজার আসনে বসে সাধক যেমন অভিষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ অন্তর শুদ্ধি করেন এও তাই শ্রী মায়ের দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি সাধারণ ব্যাপার নয় এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে শ্রী মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমার যাওয়ার সমতুল তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি জয় ভগবান শ্রীরাম রাম কৃষ্ণ দেবার জয় মা জয় মা জয় মা হরিও তৎসত